কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বটরার নামে দায়ের হল এফআইআর। মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের নামও উল্লেখ করা হয়েছে এফআইআরে। শনিবার ইন্দোর পুলিশের তরফে জানানো হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি চিঠি পোস্ট করেন কংগ্রেস নেতৃত্ব। তাদের এই পোস্টের ভিত্তিতেই শনিবার রাতে বিজেপির লিগাল সেলের কনভিনার নিমেশ পাঠক পুলিশে অভিযোগ জানান। সোশ্যাল মিডিয়ায় জ্ঞানেন্দ্র অবস্থী নামক এক ব্যক্তির ভুয়ো চিঠি ভাইরাল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। ওই চিঠিতে দাবি করা হয়েছে যে মধ্যপ্রদেশে কন্ট্রাক্টরদের কোনো কাজের জন্য 50% কমিশন দিতে হয়। ওই চিঠি এই পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধী, কমলনাথ এবং অরুণ যাদব। এরপরই নিমেশ পাঠক অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 ধারা এবং 469 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিমেশ পাঠকের দাবি, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে রাজ্য সরকার এবং বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। প্রসঙ্গত, শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধী বটরা টুইটারে দাবি করেন মধ্যপ্রদেশের কন্ট্রাক্টররা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন যে 50% কমিশন না দিলে তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় না। এর আগে কর্ণাটকের বিজেপি সরকারকেও 40% কমিশন নিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবও একই পোস্ট করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।